প্রিয় ছাত্রীরা, আজকে কোষে দেখি 5.3 এর 1 নম্বরের অঙ্কটা দেখো। a is to b equal to c is to d হলে দেখাও যে a square plus b square is to a square minus b square equal to ac plus bd is to ac minus bd। এই ধরনের অঙ্ক থাকলে পরে আমাদের তিনটে স্টেপ। প্রথমে ধরে নিতে হবে এই অনুপাতটা সমান সমান কে, তাহলে এই প্রত্যেকটা অনুপাত সমান সমান কি কে। a is to b equal to c is to d equal to k, তাহলে a by b equal to c by d equal to k। সুতরাং প্রথমটা থেকে আমি পাচ্ছি a by b equal to k অর্থাৎ a equal to b k, দ্বিতীয়টা থেকে c by d equal to k অর্থাৎ c equal to d k। এখন বাম পক্ষ ক্যালকুলেট করতে হবে, a square plus b square is to a square minus b square, তাহলে এটা মানে ইস টু মানে ডিভিশন আমরা জানি, অতএব লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ এর জায়গায় বসাবো বি কে তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিটাকে চেঞ্জ করব না, ঠিক আছে। এটাকে আবার চেঞ্জ করছি দেখো বি কে তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপর থেকে দেখো বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান, বি স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। একই রকম ভাবে দেখো ডান পক্ষটা এসি প্লাস বিডি ইস টু এসি মাইনাস বিডি, তাহলে এখানে এ এর মান বসাবো বি কে, সি এর মান বসালাম ডি কে, আর বি আর ডি এর যেহেতু এখানে কোনো মান বসাতে পারবো না, বিডি একই রকম থাকবে, অর্থাৎ এখানে নিচেরটাও তাই বসাবো বি কে ইন্টু ডি কে মাইনাস বিডি। উপর থেকে বিডি কমন নিচ্ছি কে স্কোয়ার প্লাস ওয়ান থাকছে, নিচের থেকে বিডি কমন হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান থাকছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বামপক্ষে যা এক্সপ্রেশন আসছে ডান পক্ষেও তাই আসছে, সুতরাং বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এইভাবে করে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। এখন দেখো দুই নম্বর অঙ্কটা এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি হলে প্রমাণ করো এই অনু এই সমান সমান এটা। আচ্ছা এবার ধরে নিচ্ছি এটা সমান সমান কে, অনুপাতগুলো প্রত্যেকটা অনুপাত সমান সমান কে ধরে নিচ্ছি, অর্থাৎ এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে। সুতরাং প্রথমটার থেকে আমি পাচ্ছি এক্স সমান সমান এ কে, দ্বিতীয়টার থেকে পাচ্ছি ওয়াই সমান সমান বি কে, তৃতীয়টার থেকে পাচ্ছি জেড সমান সমান সি কে। তাহলে বামপক্ষে আমি এক্সপ্রেশনটার মধ্যে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান বসালাম, এ কে তার হোল কিউব বাই এ স্কোয়ার, বি কে তার হোল কিউব বাই বি স্কোয়ার, সি কে তার হোল কিউব বাই সি স্কোয়ার। এখানে এ স্কোয়ার আর এ কিউবকে ক্যান্সেল আউট করলে এ পড়ে থাকছে, অতএব আমরা পাবো এ কে কিউব, বি স্কোয়ার আর বি কিউবকে ক্যান্সেল করে আমরা পাচ্ছি বি অর্থাৎ বি কে কিউব, সি স্কোয়ার প্লাস সি কিউব সি স্কোয়ার ইন্টু সি কিউবকে সি স্কোয়ার দিয়ে ভাগ করলে পড়ে থাকছে সি অর্থাৎ আমরা পাচ্ছি সি কে কিউব, তাহলে কে কিউব কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এবার ডান পক্ষে আমরা এক্স ওয়াই জেড এর মান বসালাম এ কে প্লাস বি কে প্লাস সি কে তার হোল কিউব, এবার প্রত্যেকটার কিউব আছে, তাহলে কে যদি আমি কমন নিই বাইরে বের করে দিই তাহলে কে এরও কিউব হবে, ভিতরে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। এবার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার দিয়ে যদি কিউবকে কাটি একটাই পড়ে থাকবে অর্থাৎ কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, সুতরাং বামপক্ষ সমান সমান ডান পক্ষ। দেখো তিন নম্বর অঙ্কটা তিনের এ ইস টু বি এস টু বি ইকুয়াল টু সি টু ডি ইকুয়াল টু ইস টু এ হলে প্রত্যেকটা অনুপাত এটা সমান, তাহলে আমরা ধরে নিয়েছি প্রত্যেকটা অনুপাত কে, অর্থাৎ আমরা পাচ্ছি এ সমান সমান বি কে, সি সমান সমান ডি কে, ই সমান সমান এফ কে। এখন এই যে এক্সপ্রেশনটা ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই এটা সমান সমান আমরা প্রত্যেকটায় মান বসালাম, এর মান বি এর মান সি এর মান সি এর মান ই এর মান, এখান থেকে কে কমন যাচ্ছে, কে কমন নিলে আমাদের পড়ে থাকছে কে কমন নিলে পড়ে থাকছে ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ, নিচে ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ পড়ে থাকছে অর্থাৎ কে এটা এটা ক্যান্সেল হয়ে গেল পড়ে থাকছে কে। এবার কে কে প্রত্যেকটা অনুপাত ধরে নিয়েছিলাম, প্রত্যেকটা অনুপাতের মান কে ধরেছিলাম, সুতরাং এই এক্সপ্রেশনটার মানও কিন্তু কে আসছে, সুতরাং আমরা প্রমাণিত হয়ে গেল প্রত্যেকটা অনুপাত এটার সঙ্গে সমান। এবার হোমওয়ার্ক করবে একের দুই তিন, দুইয়ের দুই তিন এবং তিনের দুই নম্বর অঙ্কটা।